মাত্র 6 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সুবর্ণ আইজাক বাড়ি। এমন প্রচারণা থাকলেও সেটি স্বপক্ষে প্রমাণ মেলেনি। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞানে অসামান্য প্রতিভা রয়েছে শিশুটির। তবে সুবর্ণকে বিস্ময় বালক হিসেবে পরিচিতি দিয়েছে তার পিতার অতিরঞ্জন, এমনই সমালোচনা দেশীয় প্রযুক্তিবিদদের। অসত্য তথ্যের কারণে উইকিপিডিয়া থেকেও সরানো হয়েছে সুবর্ণকে। তার বাংলাদেশে আগমন ঘিরে পক্ষে বিপক্ষে বাড়ছে যুক্তিতর্ক। সহকর্মী ভাস্কর ভাদুরী খোঁজ নিয়েছেন এসবের। বিজ্ঞানের নানা বিষয়ে সুবর্ণের প্রতিভার কথা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার পিতা দাবি করেন, 2 বছর বয়স থেকেই গণিত, রসায়ন আর পদার্থবিজ্ঞানে অসাধারণ মেধার প্রমাণ দিয়ে চলছেন সুবর্ণ। সেই থেকে শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবর্ণকে জানানো হয় সম্মাননা। 2018 সালে সুবর্ণকে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী ও অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমন দাবি করে বসেন তার পিতা রাশিদুল বারি। তবে বেশ কয়েকটি ফ্যাক্ট চেক সংস্থা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মাননার পত্রটি পরীক্ষা করে দেখেছে। সেখানে সুবর্ণের অদম্য মেধাকে স্বীকৃতি দেয়া হলেও অধ্যাপকের স্বীকৃতির বিষয়ে কিছু বলা হয়নি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডসের রেকর্ড ঘেঁটে দেখা যায় বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক আলিয়া সবুর 2008 সালে 18 বছর 362 দিনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোনীত হন তিনি। কিন্তু উইকিপিডিয়া ঘেঁটে সুবর্ণ বাড়ির কোনো নাম মেলেনি। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর দাবি, অসত্য তথ্যের কারণে বাদ দেওয়া হয়েছে সুবর্ণ আইজাককে। পিতা রাশিদুল বাড়ির ফেসবুক পেজেও সুবর্ণকে বিস্ময় বালক হিসেবে উল্লেখ করে প্রতিদিন নানা আপডেট দিতে দেখা যায়। অতিরঞ্জিত তথ্য দেওয়ার কারণে ফেসবুক থেকেও তাকে বারবার সতর্ক করার প্রমাণ পাওয়া যায়। সম্প্রতি সুবর্ণ বাড়ির বাংলাদেশ সফরের ঘোষণায় জোর হাওয়া লেগেছে সমালোচনার পালে। দেশ ও বিদেশের বাংলাদেশি প্রযুক্তিবিদদের মতে, জন্মগত প্রতিভা থাকলেও অতিরঞ্জনই 10 বছর বয়সী শিশুর জন্য হিতে বিপরীত হতে পারে। আমরা একটু অনুসন্ধান করতে করতে ডাভিনচি অ্যাওয়ার্ড নামে অ্যাওয়ার্ড সত্যি আছে, কিন্তু সত্যি সত্যি যে অ্যাওয়ার্ডটা আছে ডাভিনচি অ্যাওয়ার্ড, ফেমাস অ্যাওয়ার্ড, সেটা সুবর্ণ আইজাক বাড়ি পায়নি। সে আসলে ওই আফ্রিকা একটা দেশের একটা বিজনেস স্কুল থেকে সেটা সবার সামনে আসা উচিত। কারণ উইকিপিডিয়াও সুবর্ণর উপরে লেখা আর্টিকেলটা ডিলিট করে দিয়েছে, কারণ তার যা বালি সায়েন্স ল্যাব যখন এটা আপলোড করেছে তারা যথেষ্ট রেফারেন্স দিতে পারেনি। বিতর্কের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফোডিল স্মারক বক্তব্যের জন্য আমন্ত্রণ জানিয়েছে সুবর্ণকে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিহিংসাবশত নানা বিতর্ক থাকলেও জন্মগত মেধার স্বীকৃতি দিতে চান তারা। বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাই হচ্ছে নানা ধরনের মানুষ, নানা ধরনের জ্ঞান চর্চাকে এক জায়গায় আনা। তো সেই বিবেচনায় তার বাবার সাথে যোগাযোগ যখন হয়েছে তখন তিনি বলেছেন, আমাদেরকে সময় দিয়েছেন যে এই সময় হতে পারে, আরো 3-4 মাস বাদে আরেকটা ডেট দিয়েছেন। তো সেটা আমরা এখনো স্থির করিনি যে কখন আমরা সেটা করব। 2048 সালে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও সুবর্ণকে নিয়ে প্রচারণা শুরু করেছেন রাশিদুল বারি। এ সকল বিতর্কের বিষয়ে রাশিদুল বারির বক্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এই রিপোর্টটি প্রচারের পর ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন সুবর্ণ আইজাকের বাবা। দাবি করেছেন, গিনেস বুকে এখন নেই, 50 বছর পর হলেও সর্বকনিষ্ঠ প্রফেসর হিসেবে সুবর্ণ আইজাকের নাম উঠতে পারে। বিতর্কের বিষয়ে রিপোর্ট করাকে শিশু নির্যাতনের সাথে তুলনা করেছেন তিনি। অথচ রিপোর্টে সুবর্ণের প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই তোলা হয়নি, বরং তার বাবার অতিরঞ্জিত প্রচারে প্রতিভা বিকাশে বাধা হতে পারে সমালোচকদের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। পুনে ইউনিভার্সিটি সুবর্ণ আইজাককে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। টিভি বলছে এটা তো গিনেস বুক অফ রেকর্ডে নেই, গিনেস বুক অফ রেকর্ডে আজকে নেই, কিন্তু এটা তো সময়, আপনি যদি আজকে কোনো কিছু আবিষ্কার করেন 50 বছর লেগে যায় এটার জন্য স্বীকৃতি পেতে। সে 7 বছর বয়সে যে শিক্ষকতা করেছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে, এটি একবারের জন্য বলা হয়নি।
সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।